असलामुआलैकुम वरहमतुल्लाहि वबारकातुहु फ्यूचर वर्ल्डर पक्ष थेके सबाइके जानाচ্ছি आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন। आजके आमरा रोमानिया सार्बियार अनेक अनेक कैंडिडेटेर साथे विभिन्न विषये आलोचना करेছি। যারা এই আলোচনাটি দেখবেন যাদের ভালো লাগবে অবশ্যই কি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে ফেস টু ফেস কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে প্রতিদিন আপনাদের সাথে বসি। আপনারা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা যারা যারা অংশগ্রহণ করেছেন এদের মধ্যে প্রথমে আছেন প্রাণমধু মোহাম্মদপুর থেকে আসছেন, মাদারীপুর। আপনি আমাকে ফোন করেছিলেন এর আগে, দুইজন আসবেন, আপনার বাবা ফোন করেছিল, ওনাকে সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা প্রাণমধু আছেন উপস্থিত। এর মধ্যে আছেন হচ্ছে কামরুল শিকদার, ডেমরা স্টাফ কোয়ার্টার। কামরুল শিকদার যেতে যাচ্ছেন রোমানিয়া। রোমানিয়া যাওয়ার জন্য এজেন্ট হিসেবে আসছেন কবির। আপনি আছেন কবির। এছাড়া আছেন হচ্ছে বাদশাহ সার্বিয়ার জন্য আসছেন কামরুজ্জামান কোথায়? হ্যাঁ শিবচর মাদারীপুর। এছাড়া আরও আছেন এমডি আসাদ, আপনিও শিবচর মাদারীপুর। যার সাথে পরিচয় হয় নাই এমন তো কেউ নাই আপনার সাথে, না? আচ্ছা আপনি গার্জিয়ান। আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি, যে আপনাদের অনেক কিছু জানার থাকে, যে আমি এই বিষয়টা আলোচনা করতে চাই, এই বিষয়টা জানতে চাই। অনেক প্রশ্ন অনেকের থাকে, অনেক এই প্রশ্নগুলো এরকম হইতে পারে, আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। টাকা কত লাগতে পারে, সময় কত লাগতে পারে, রোমানিয়া গেলে কি ধরনের চাকরি পাবো, বা বাংলাদেশ থেকে ফ্লাই হবে না ইন্ডিয়া থেকে ফ্লাই হবে, ইন্টারভিউ আছে কি না, এটা দিল্লি যেতে হবে কি না, এরকম নানান প্রশ্ন অনেকের থাকে। সো আপনারা যদি স্পেসিফিক কোনো প্রশ্ন করেন, আমি শুরু করছি। সার্বিয়ার ব্যাপারে আসছেন প্রাণমধু। আপনার নামটা কি প্রাণমধু, তাই না? একটু ব্যতিক্রম ধর্মী নাম, ভালো লেগেছে। প্রাণমধু আপনার প্রশ্ন আছে সার্বিয়ার ব্যাপারে, 1 নম্বর বলেন। আচ্ছা রিটার্ন, হ্যাঁ। জি আর কোনো প্রশ্ন? 2 স্যালারি কত এবং থাকা খাওয়া। আচ্ছা ধন্যবাদ প্রাণমধু। এবারে আসি হচ্ছে কামরুল শিকদার। আপনি কি জানতে চাচ্ছেন যদি প্রশ্ন করেন? যাওয়ার পর আপনার এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা, এখান থেকে কোনো রিটার্ন হবে কিনা? জি এয়ারপোর্ট সমস্যা। আচ্ছা একজন করে বলুক আপনি। জি কোম্পানি রিসিভ করবে কিনা, আর ওখানে কাজের এখান থেকে যে কাজেরই করে দিব সে কাজেই করতে হবে না অন্য কোনো কাজ চেঞ্জ করা যাবে? জি উত্তর দেব। এবারে আসছি রোমানিয়ার ব্যাপারে, কবির ভাই এজেন্ট হিসেবে আসছেন। কবির ভাই যদি কোনো প্রশ্ন করেন। জি একটু মার্কস, হ্যাঁ জি বলেন, পরে কথা বলবেন। আচ্ছা পার্সোনালি কথা বলবেন। আচ্ছা একটু আপনি তাহলে আপনি পরে, না আপনি থাকেন, আলোচনা শুনলে আপনার অনেক ভালো লাগবে। বাদশাহ এবারে সার্বিয়ার ব্যাপারে আসছেন হচ্ছে কামরুজ্জামান। কামরুজ্জামানের কোনো প্রশ্ন? জি जी আপনার প্রশ্ন, রিটার্ন করে দিলে টাকা ফেরত দিবেন কিনা এবং পারমিট কিভাবে পাবো এবং কত মাস লাগবে, জি কত টাকা। ডকুমেন্ট থাকবে কিনা জি সকল প্রশ্নের উত্তর পাবেন। এবারে আসি সার্বিয়ার ব্যাপারে আরেকজন আসছেন এমডি আসাদ। জি আসাদের কোনো প্রশ্ন? চান্স কতটুকু, যে 100% না 1% না 0%, চান্স কতটুকু? সবারই প্রশ্ন নেওয়া হয়ে গেছে এবং সবার সাথে পরিচয় হয়েছি। আমি আমার পরিচয়টুকু দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, ফিউচার ওয়ার্ল্ডের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং প্রতিষ্ঠাতা। আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পেয়েছি, এই প্রশ্ন থেকে শুরু করছি। যাটা সামনে আসছে প্রথম প্রশ্ন মিস্টার আসাদের কাছে, চান্স কতটুকু সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে? জি সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে চান্স 100%, কোনো যে 90%, 95% বা 50% চান্স বা না, এরকম না, 100% চান্স, কোনো পার্সেন্টেজ কমও নাই বেশিও নাই, মানে নিশ্চিতভাবে আপনি সার্বিয়া যেতে পারবেন। তাহলে আরেকজন আসাদের আর কোনো প্রশ্নে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে আছেন কামরুজ্জামান, রিটার্ন করে দিলে টাকা ফেরত দিবেন কিনা? জি অবশ্যই, রিটার্ন যদি হন, আপনি যদি আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করে যান, তাহলে রিটার্ন করার কোনো প্রশ্ন বা সুযোগ আমরা দেখছি না। এ পর্যন্ত যারা গিয়েছেন তারা সবাই সহি সালামতে ঢুকতে পেরেছেন, কাজ পেয়েছেন এবং কাজ করছেন। হ্যাঁ, এর মধ্যে কিছু লোক যারা গিয়েছেন তারা সার্বিয়াতে যাওয়ার পরে, কাজ নেওয়ার পরে, টিআরসি নেওয়ার পরে বৈধ অবৈধভাবে কিছু লোক অন্যান্য দেশে চলে গেছেন। এটাও আমাদের জানা আছে যে ওনারা বেশ কয়জন সার্বিয়াতে এখন আর নাই, তারা তাদের ডেস্টিনি বা মঞ্জিলে মকসুদ যে জায়গায় ছিল ওই জায়গায় চলে গেছেন। কেউ ইতালিতে আছেন, কেউ জার্মানিতে আছেন, তার সুবিধা অনুযায়ী ওইসব দেশে বসবাস করছেন। রিটার্ন করে দিলে টাকা পাবেন এবং পারমিট কিভাবে পাবো? পারমিট পাওয়ার জন্য আপনি যদি এককভাবে ট্রাই করেন তাহলে ওই কোম্পানির সাথে অনলাইনে যোগাযোগ করবেন, সার্বিয়ার কোনো কোম্পানির সাথে। আর যদি আমাদের মতো কোনো এজেন্টের সহযোগিতা নেন, এজেন্টকে আপনার ডকুমেন্টেশন দিবেন, আমরা এই ডকুমেন্টেশন সার্বিয়াতে আমাদের জন্য যে এজেন্সি কাজ করে তার কাছে এটি পাঠিয়ে দেই। এটি পাঠিয়ে দিলে সার্বিয়ার পারমিট পাওয়া খুব সহজ এবং অল্প দিন। সার্বিয়ার পারমিট পেতে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 15 দিন সময়ের মধ্যে পারমিট চলে আসে। 1 বছর, প্রতি বছর নবায়ন করা যাবে সার্বিয়ার পারমিট। তাহলে জানলেন পারমিট কিভাবে পাবেন, কত মাস সময় লাগবে। সার্বিয়ার A to Z সময় হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি হিসাব করা হয়, আগে সময় লাগতো 1 থেকে দেড় মাসের মধ্যে সার্বিয়া চলে যাওয়া যেত। এখন পারমিট কালেকশন করার জন্য আমরা যদি 15 দিন ধরি, ভিসা হওয়ার জন্য এখন ধরতে হবে 2 মাস। দিল্লিতে এখন দেরি হচ্ছে। তো সব কিছু একসাথে যদি একটু দেরিও হয় তারপরেও বলা যায় 3 মাসের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন, ভিসা করে ফ্লাইট করতে পারবেন। পরে বলবেন, আপনার মনে রাখেন, এদেরটা শেষ করে আপনার কাছে আসব। কত টাকা? সার্বিয়ার বিষয়ে মোট 6 লক্ষ টাকার মতো খরচ হবে, এয়ার টিকিট সহ সব কিছু সহ। ডকুমেন্টস থাকবে কি না? জি আপনার প্রত্যেকটি ডকুমেন্টস, আপনি আপনার পারমিট, আপনার ভিসা, आपनार नियोगपत्र सबकिछु पाबेन एबं मानी रिसिप्ट पाबेन एबं आपनार साथे एग्रीमेंट थाकबे। एग्रीमेंटाई होच्छे आपनार बड़ो मापेर डकुमेंट्स। आमादेर काछे प्रसेस करले आमरा साधारणत जेई पैकेजेई जेभाबेई जान आपनार साथे एग्रीमेंट छाड़ा आमरा कोनो लेनदेन बा फाइल आदान प्रदान डकुमेंट्स आदान प्रदान करी ना। मौखिक कथाय आमरा कोनो काज करी ना। आपनार साथे समस्त शर्त आपनार किछु पार्सोनाल शर्त थाकते पारे। आमादेर कोम्पानिर गतानुगतिक एक नियम आछे दुटो कम्बिनेशन करे एक डेट करा हय सेई डेट अनुयायी सबकिछु काजकर्म चले। ये आपनार प्रश्नेर उत्तर पेयेछेन। एबारे आमी आसतेछि प्राण मधुर प्रश्ने रिटार्न करे देय परवर्ती सार्बियार जोन्नो आसेन प्राण मधु रिटार्न करे दिले परवर्तीते की होबे टाका फेरत होबे किना ए विषयटी सार्बियार ब्यापारे रिटार्न करे दिले एई रकम प्रश्न अनेकेरই आछे जे आलबानिया थेके अनेके रिटार्न करे दिएछे सार्बिया थेके रिटार्न करे दिएछे एई रकम नजिरटी एखन पर्यन्त एग्जाम्पल नेই। रोमानिया थेके किछु लोक रिटार्न आसेन तो सार्बिया थेके यदि आपनाके एयरपोर्टे ढोकार समय बेलग्रेड एयरपोर्टे आपनाके यदि ढुकते ना दे ताहले आपनी एजेंसिर काछे आमादेर काछे विशेष करे एसे क्लेम करते पारबेन आपनार समस्त टाका आपनि फेरत पाबेन। आमादेर कन्फिडेंस होच्छे आमरा सठिक नियमे सठिक किछु करे बैध भिसा करेछि बांग्लादेश सरकारे मैन पावर क्लियरेंस करे अपना फ्लाइट दिए आप आम्रा एर आगे चेक करेछि अपना नियोगपत्र सठिक भिसा सठिक एवं बांग्लादेश सरकारों एटा स्वीकृति दिएছে যে আপনার সবকিছু সঠিক मैन पावर कार्डो दिएছে এবং যাওয়ার আগে কোম্পানির সাথে যোগাযোগ করে একজন প্রতিনিধি এয়ারপোর্টে এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। সার্বিয়া থেকে কোনো লোক এখন পর্যন্ত ফেরত আসেননি তো যে কারণে আপনিও ফেরত আসবেন না এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এরপরেও আপনাকে কনফিডেন্ট করার জন্য আপনি যদি ফেরত আসেন তাহলে কি হবে আপনার টাকা নষ্ট হয়ে গেল। আপনি তো মঞ্জিলে মুকসিদে পৌঁছাইতে পারেন নাই তাহলে আপনার টাকা খরচ করে আপনার কোনো লাভ হলো না। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা আমাদের কাছ থেকে রিটার্ন পাবেন ফেরত পাবেন। যদি কোনো ইফ মানে যদির তো কোনো কারণ থাকে না এরপরেও যদি আসেন আমরা ফেরত যাতে না আসেন এই ধরনের পূর্ণাঙ্গ ব্যবস্থা করে আপনার ফ্লাইটটি দিয়ে থাকি। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। স্যালারি কত থাকা খাওয়া আছে কিনা প্রাণ মধুর আরেকটি প্রশ্ন। সার্বিয়ার স্যালারি ৩৫ থেকে ৪০ হাজার বাংলাদেশি টাকায় থাকা ফ্রি খাওয়ার নিজের। সার্বিয়াতে কিছু কিছু কোম্পানি খাবার প্রদান করে থাকে কিন্তু অধিকাংশ কোম্পানি খাবার দেয় না। ডিউটিকালীন সময়ে কিছু কিছু কোম্পানি ডিউটির সময় খাবার দিয়ে থাকে সেটাও হতে হবে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে খাবার রিলেটেড। ধরা যায় যে সার্বিয়াতে থাকাটা ফ্রি খাবার নিজের। আশা করি উত্তরটা পেয়েছেন। এইবারে আসছি আমরা কামরুল ডেমরা থেকে কামরুল শিকদার প্রশ্ন করেছেন এয়ারপোর্ট সমস্যা রোমানিয়া বিষয়ে এয়ারপোর্ট রিসিভ এবং এটা প্রশ্নটা উত্তরটা শেষ করি। এয়ারপোর্টে রোমানিয়াতে রিসিভ করার জন্য কোম্পানি আসতে হয়। আপনি যখন এখান থেকে ভিসা পেয়েছেন কমপ্লিট করেছেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেছেন তারপর আপনি রোমানিয়ার কোম্পানির সাথে এজেন্টের মাধ্যমে আপনি যে কোন তারিখে কতটা সময় বিমান থেকে এয়ারপোর্টে নামবেন এই বিষয়টা কোম্পানিকে ইনফর্ম করতে হয়। ইদানিংকালে কোম্পানিগুলো রিসিভ করার জন্য ক্যান্ডিডেটের কাছে ২৫০ ইউরো সার্ভিস চার্জ নেয় যে আপনাকে যে রিসিভ করবে এর জন্য অনেক কোম্পানি নেয় অনেক কোম্পানি নেয় না তবে এটা আস্তে আস্তে সব কোম্পানি নেওয়া শুরু করবে রিসিভিং চার্জ। তো এটি একটি নিয়ম প্রক্রিয়া আছে রোমানিয়ার জন্য বিশেষ করে যে আপনি যাওয়ার আগে বিমান টিকিটের কপি সব কিছু কোম্পানিকে মেল করে জানাতে হবে। কোম্পানি এটা ডকুমেন্টারি এসে ইমিগ্রেশনে কাগজগুলো জমা দিতে হবে। আমার আজকে ৫ জন ক্যান্ডিডেট বা ১০ জন ক্যান্ডিডেট এই নাম এদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো হচ্ছে এই এবং আমি তাকে এই রেন্টেকারের গাড়িতে নিয়ে যাব গাড়ি নাম্বার এত আমার নাম ইমুক আমার আইডি ইমুক আমি এই কোম্পানির লোক এটা যে রিসিভার সে আইসে ইমিগ্রেশন এগুলো জমা দিয়ে বসে থাকতে হয় আপনি যখন ফ্লাইট থেকে বুকারেস্টে নামলেন তখন ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পরে যদি এখানে কোনো রকম প্রবলেমেটিক হয় তাহলে ওই প্রতিনিধিকে ডাকায় প্রবলেমটা সলভ করবে প্রতিনিধি এরকম না ইমিগ্রেশনের লাইনে এসে আপনাকে ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন না করে টাইনা নিয়ে যাবে ইমিগ্রেশন আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনার নাম আপনি কোন দেশ থেকে আসছেন রোমানিয়া কেন আসছেন মিনিমাম এই তিনটি প্রশ্নের উত্তর দিতে জানতে হবে তারপর ইমিগ্রেশন ক্রস করলে ইমিগ্রেশন ক্রসের আগে ইমিগ্রেশন অফিসার ওই অফিসারকে জানাই দিবে আপনাদের ক্যান্ডিডেটের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ আপনি রিসিভ করেন দেন সে রিসিভ করতে এসে নিয়ে যাবে তাহলে রোমানিয়াতে রিসিভিংয়ের জন্য আগে যে সমস্যা এয়ারপোর্টের যে সমস্যা ছিল এই সমস্যাটি বর্তমানে নেই আশা করি প্রশ্ন উত্তরটি পেয়েছি এরপরেও যদি আপনারা কেউ রোমানিয়া থেকে ফেরত আসেন আমরা এর রেসপন্সিবিলিটি নিব আপনি যে টাকায় আমার সাথে কন্ট্রাক্ট করেছেন আপনি তো যাইতেই পারেন নাই সেই টাকাগুলো আপনাকে গুনে গুনে ফেরত দেব এবারে আসছে কামরুল শেখদারের আরেকটি প্রশ্ন কাজের যেই কাজে যাব সেই কাজটি পাবো কিনা জি অবশ্যই সেই কাজটি আপনারা পাবেন অন্য কাজ দেওয়ার এখানে কোনো সুযোগ নাই আপনি যদি এজ এ প্যাকিং ম্যান হিসাবে যান আপনি প্যাকিং ম্যানের চাকরি করবেন এখন আপনি গেলেন হচ্ছে সে আপনার কাজটা এরকম চেঞ্জ হতে পারে আপনি যখন প্রসেস করেন তখন বলেছেন আপনি একজন রড বাইন্ডার কিন্তু কাজের কাজ মানে ঠুনকো আপনি কিছুই জানেন না আপনি সিবিতে বলেছেন আমরাও আপনাকে উপস্থাপন করেছি একজন রড বাইন্ডার আপনি 3 বছরের অভিজ্ঞতা আপনি একজন প্লাম্বার আপনি 2 বছরের অভিজ্ঞতা আছে বা 8 বছরের অভিজ্ঞতা আপনি ভিডিও দিয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোনো কাজ জানেন না কাজ করতে পারেনও না ওখানে যাওয়ার পর যখন আপনাকে রড বাইন্ডার বা প্লাম্বারের কাজটি দেওয়া হচ্ছে আপনি করতে পারছেন না সুপারভাইজার এটা পর্যবেক্ষণ করে আপনাকে আর সেই কাজটিতে রাখবে না আপনি যদি হেল্পার হন বলে গেলেন আমি হেল্পার হেল্পার অনভিজ্ঞ তার বেলায় কোনো প্রশ্ন নাই কিন্তু যারা অভিজ্ঞ আছেন তাদের বেলায় এটার প্রশ্ন আছে যে আপনি মেশন রাজমিস্ত্রি কাজটা আপনি অভিজ্ঞতার আপনি ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েছেন 5 বছরের কোম্পানি অভিজ্ঞতার কাগজ দিয়েছেন বাট ওখানে যে কাজটি করতে পারতেছেন ওকে ওয়েল ডান আপনি কোনো কাজ জানেন না সেটি বলেছেন হেল্পার হিসাবে আবেদন করেছেন আপনার ভিসা এসে আসছে বা পারমিট আসছে আপনার ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে স্টিকার পেয়েছেন এবার ফ্লাইট করে গিয়েছেন আপনি অভিজ্ঞ অথচ বলা হয়েছে আপনি অনভিজ্ঞ কিন্তু যাওয়ার পরে আপনি অভিজ্ঞদের মতোই কাজ করছেন তাহলে আপনি হেল্পার হিসেবে গেছেন আপনার প্রমোশন হবে সাথে সাথে যোগ্যতার ভিত্তিতে এখানে কোনো লুকোচুরি নাই কাজ পারলে আপনাকে স্যালুট কাজ না পারলে আপনি হেল্পার আশা করি উত্তরটা বিশদভাবে পেয়েছেন এবারে আসেন মিস্টার কবির সাহেব পার্সোনাল কিছু কথা বলবেন সেটা পরে বলছি আশা করি আমাদের সবার উত্তর দেওয়া হয়ে গেছে এখন আমার মনে আছে আপনি একটি প্রশ্ন করবেন জি বলুন এখানে তো এমবাসি নাই বাংলাদেশে কোন দেশের রোমানিয়ার জি এখন আমাদের কি ওই ইন্ডিয়াতেই করতে হবে মুভমেন্ট করতে হবে জি না পাসপোর্ট ডকুমেন্টস অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন দিল্লিতে 20 জন এজেন্ট আছে রোমানিয়া এম্বাসির নিয়োগকৃত তারা এটা এম্বাসির ভিতরে পুট আপ করবে এবং ডেলিভারিটা তারা নেবে নিয়ে সেটা আপনার কাছে বা আমি যদি পাঠিয়ে থাকি আমার কাছে এটা ফেরত পাঠাবে কুরিয়ারে জি রোমানিয়ার স্যালারি হচ্ছে যারা অভিজ্ঞ তাদের স্যালারি 60 65 70 हजार बेसिक बांग्लादेशी टाकाय और रोमानियन लिउ ते 3000 रोमानियन लिउ होच्छे सैलारि एक लिउ समान 20 टाका प्लस प्लस जी। और कोनो प्रश्न आछे? सार्बियन दिनार जी जी आपनी जानते चेয়েছেন কত টাকা বিশদ আলোচনাটা আমরা ওখানে দিয়েছি আপনি ওখান থেকে দেখে নেবেন যখন ফাইনালি আপনি পুট আপ করবেন ফেস টু ফেস আলোচনায় আমরা এই বিষয়গুলো যে ব্যাখ্যা করার মতো সুযোগ থাকে না আপনি যখন ফাইল জমা দিবেন তখন এই দরদামটা ফাইনাল করে নেবেন। আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই বিষয়ে যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে প্রশ্নটি দিয়ে দিবেন আমরা সবকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।